শান্তির বার্তা জানাবো। স্বাধীনতা দিবস জাতীয় পতাকা রাষ্ট্রীয় সালাম দিবে সালাম। স্বাধীনতা দিবস এখন পায়রা এবং বেলুন ফেস্টুন উড়িয়ে আমরা বিশ্ববাসীকে জানান দেব আজ আমাদের মহান স্বাধীনতা দিবস। অতিথিবৃন্দ, শান্তির প্রতীক সাদা পায়রা উড়িয়ে সকলকে শান্তি এবং সমৃদ্ধির বার্তা পৌঁছে দিবেন। আমরা সবাই করতালি দেব। নেমে আসেন, নেমে না আসলে ভালো হবে না। একটু নেমে বাংলাদেশের একান্ন তার নিদর্শন জানান দিচ্ছে। এখন প্যারেড কমান্ডার অতিথি বৃন্দের কাছে নেতৃত্বে এখন মার্চ পাস্ট শুরু হচ্ছে। আমরা আবারও দেখছি একেবারে মার্চ পাস্টের লাইন ঘেঁষে দাঁড়িয়ে আছে যারা, তাদের দৃষ্টি আকর্ষণ করছি, তাদেরকে পিছন থেকে সরে গিয়ে সামনে আসার জন্য বলছি। আমি এই জায়গায় থাকবে হচ্ছে না, ব্যান্ড বাজবে। আমি গতকালও একবার বলেছিলাম যে আমাদের মাননীয় জাতীয় সংসদ সদস্য কালীগঞ্জের প্রত্যেকটা
প্রথমে আছে বাংলাদেশ পুলিশের একটি দল কালীগঞ্জ থানার পুলিশ তার পিছনে বাংলাদেশ আনসার ও ভিডিপি বাংলাদেশ পুলিশ বাহিনীর কালীগঞ্জ থানার একটি দল তারা মার্চ পাস্ট করে এগিয়ে আসছে এরপর বাংলাদেশ আনসার ও ভিডিপি দল তারপরে আছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স তাদের একটি চৌকস দল ঠিক তার পিছনেই সরকারি মাহতাবউদ্দিন ডিগ্রি কলেজের স্কাউট দল পিছনে আছে আলহাজ আমজাদ আলী ফাইজুর রহমান মহিলা কলেজের একটি দল তারপর শহীদ নোরালী কলেজ এগিয়ে আসছে শহীদ নোরালী কলেজ তার পিছনে বাংলাদেশ রেড ক্রিসেন্টের একটি দল রেড ক্রিসেন্টের পর দোয়েল মুক্ত স্কাউট দল তার পিছনে আছে সরকারি নরলঙ্গা ভূষণ পাইলট মাধ্যমিক বিদ্যালয় গার্লস গাইড সলিমুন্নেসা বালিকা বিদ্যালয় মোবারকগঞ্জ চিনিকল মাধ্যমিক বিদ্যালয় সোহাইবনগর কামিল মাদ্রাসার স্কাউট দল মোবারক আলী মাধ্যমিক বিদ্যালয় আয়েশা খাতুন বালিকা বিদ্যালয় কালীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় আরপাড়া শিবনগর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় তারপর কোয়ালিটি ইংলিশ মিডিয়াম স্কুল হেলাই সরকারি প্রাথমিক বিদ্যালয় নিশেন্দ্রপুর হাই আদর্শ প্রাথমিক বিদ্যালয় নিশেন্দ্রপুর গোল্ডেন সান পিকারেট আদর্শ প্রাথমিক বিদ্যালয় সুনিকেতন পাঠশালা এজি স্কুল এজি আশীর্বাদ স্কুল সবশেষে শ্রীরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় para